নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো চিকেন পকোড়া। আর এই চিকেন পকোড়া আমি কিন্তু বানিয়েছি ভীষণ কম সময়ে আর খুবই সহজ পদ্ধতিতে। বাড়িতে কোনো গেস্ট এলে বা কোনো পার্টি হলে আপনারা কিন্তু এই চিকেন পকোড়া খুব কম সময়ের মধ্যে একদম ঝটপট বানিয়ে ফেলতে পারেন। তো চলুন দেখে নিই আমি এই চিকেন পকোড়া আমি কিভাবে বানিয়েছি। তো এই চিকেন পকোড়া বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 300 গ্রাম মতো বোনলেস চিকেন, যেটা ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চিকেনগুলো আমি এরকমভাবে ছোটো ছোটো করে কাট করে নিয়েছি। এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি অর্ধেকটা পাতিলেবু। এই অর্ধেকটা পাতিলেবুর রস আমি এই চিকেনের মধ্যে প্রথমে দিয়ে দিলাম। এখানে প্রায় 1 টেবিল চামচ মতো পাতিলেবুর রস আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। যদি পাতিলেবু আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু ভিনিগারও ব্যবহার করতে পারেন। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে হলুদ। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনের গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিকেন মশলা পাউডার। এই চিকেন মশলা পাউডারটা দিলে কিন্তু দারুণ টেস্ট আসে। এরপরে দিয়ে দিলাম 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ গরম মশলা পাউডার। এরপরে আমি দিয়ে দেবো 1 চা চামচ চাট মশলা পাউডার। এই চাট মশলা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন চিকেন পকোড়াতে, দারুণ টেস্ট আনে কিন্তু এই চাট মশলা পাউডার। এরপরে আমি দিয়ে দিলাম 1 চা চামচ গার্লিক পেস্ট, আর দিয়ে দিলাম কম কম 1 চা চামচ জিঞ্জার পেস্ট। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ তেল। তেলটা দিলে কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে চিকেনের গায়ে লেগে যায়। তো এরপরে আমি দিয়ে দিলাম এখানে 1টা পেঁয়াজ, যেটা আমি স্লাইস করে কাট করে রেখেছিলাম, সে পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি এই সব কিছু চিকেনের সাথে ভালো করে মিক্স করে নিয়ে ভালোভাবে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এই পর্যায়ে কিন্তু আপনারা চিকেনটাকে ম্যারিনেট করে 1 ঘন্টা 2 ঘন্টা বা ওভারনাইট রাখতে পারেন। অর্থাৎ কোনো বাড়িতে সন্ধেবেলা গেস্ট আসার থাকলে বা কোনো পার্টি থাকলে আপনারা কিন্তু এইভাবে রাখতে পারেন। তো আমার আজকে সময় নেই বলে আমি আজকে আর এটাকে ম্যারিনেট করে রাখবো না। তো এখানে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সুজি। এখানে কিন্তু সুজির বদলে আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম 1টা ডিম। এবারে এই সব কিছুকে আমি ভালো করে মিক্স করে নেব। আর আমার এই পদ্ধতিতে যদি আপনারা চিকেন পকোড়া বানান তাহলে দেখবেন পকোড়া একেবারে ভেতর থেকে যেমন জুসি আর বাইরে থেকে কিন্তু তেমনই ক্রিস্পি তৈরি হয়েছে। তো সবটাকে আমি মেখে নিলাম। এরপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা লোহার কড়া, তাতে দিয়ে দিয়েছি তেল। আমি একটু দেখে নিলাম তেলটা কীরকম গরম হয়েছে। তেলটা কিন্তু মিডিয়াম গরম হলেই হবে। তো তেলটা মিডিয়াম গরম হয়েছে, এবারে আমি পকোড়াগুলোকে 1টা 1টা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো সবকটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি 2 মিনিট পরে অল্প অল্প করে তেল তুলে পকোড়ার ওপর দিয়ে দিচ্ছি। এবারে একটু সময় হতে দেবো ফ্রাইয়ের জন্য। এবারে 2-3 মিনিট পরে আমি পকোড়াগুলোকে সব উল্টে দিচ্ছি যাতে দুই সাইডই ভালোভাবে ফ্রাই হয়ে যায়। তো সবকটা পকোড়া আমি উল্টে পাল্টে দিলাম। তো আরও 2 মিনিট পরে কিন্তু পকোড়াগুলো বেশ আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি উল্টে পাল্টে পকোড়াগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিয়ে একে একে তুলে নিচ্ছি। তো পকোড়াগুলোকে তুলে আমি 1টা প্লেটের ওপর রাখছি। প্লেটের ওপর আমি 1টা টিস্যু পেপার দিয়ে দিয়েছি, তার উপরে পকোড়াগুলো দিচ্ছি যাতে এক্সেস অয়েলগুলো টিস্যু পেপারটা টেনে নেয়। এরপরে আমার আর যে কটা বাকি ছিল সেই কটাও আমি একইভাবে তেলের ওপর দিয়ে দিলাম। এবার এবং আমি চেক করে নিলাম যে তেলটা কিন্তু মিডিয়ামই গরম আছে কি না। তো সবকটা পকোড়া দিয়ে দেওয়ার পরে এবারে আমি 1 পিঠটা ভালোভাবে ফ্রাই হয়ে গেলে আমি সবকটা পকোড়া উল্টো পাল্টে দিয়ে দিচ্ছি সব দিকটা ভালোভাবে ফ্রাই হওয়ার জন্য। তো নেড়ে চেড়ে পকোড়াগুলোকে কিন্তু আমি খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তো এবারে সব কটা পকোড়া আমার ফ্রাই করা হয়ে গেছে, আমি একে একে পকোড়াগুলোকে সব তুলে নিলাম। এরপরে আমি সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি 1টা সার্ভিং প্লেট। তো পকোড়াগুলোকে আমি সার্ভিং প্লেটের উপর সুন্দরভাবে সাজিয়ে দিলাম, আর আমি টমেটো কেচাপ দিয়ে পকোড়াগুলোকে সার্ভ করার জন্য দিয়ে দিলাম। তো এবারে আমি পকোড়াগুলোকে সার্ভ করে দিলাম। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট চিকেন পকোড়া।
আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করি বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ ভীষণ পছন্দ করবে। আর এই পকোড়াটা কিন্তু হবে একদম জুসি আর ক্রিসপি।